ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ রবুল্লা আলমিন ও সাল্লা সাল্লাম আল্লাহ আসলাম বিউল মুসারি নবীন মাহমুদ আল্লাহ আলী আসলামী আজমাইন অনেকে বলে থাকেন যে যারা সহি আকিদা ধারক বাহক অর্থাৎ তারা সত্যিকারের আহলে সুনাল জামা তাদের সাথে আশার এবং মাতুরি দিয়ে আকিদাগত কোনো পার্থক্য আছে কিনা বিশেষ করে তাহিদের ঘরে কোনো পার্থক্য আছে কিনা দেখুন একটি হচ্ছে বইয়ের বিদ্যা আরেকটি হচ্ছে ব্যক্তিগত প্র্যাকটিস আমার ব্যক্তিগত প্র্যাকটিস বলছি না কারণ আমাদের অনেক যারা আশা মাতৃদিক নিজদেরকে নিষ্পত করে থাকেন সম্পর্ক করে থাকেন অনেকেই আলহামদুলিল্লাহ কোরআন সুন্নার জ্ঞান থাকার কারণ তারা কিন্তু এই এই কাজগুলি করে না যেগুলি আমি এখন বলছি কিন্তু তাদের বইতে যা আছে সেটা অনুসারে তাদের বিশ্বাস কি সেটা আমি জানাতে চাচ্ছি এখন তাদের বিশ্বাস অনুসারে তাদের বইতে যেটা লেখা আছে তাদের বইতে যা লেখা আছে সেটা অনুসারে তারা আসলে তাহিদ বলতে কি বুঝে সেটা তারা প্র্যাকটিস থাকতেও জরুরি না যদি কেউ প্র্যাকটিসে থাকে তাহলে বুঝুন তারা তাহিদবাদী হতে পারে নাই আমি বলছি না যে তারা সবাই এই এই ভুলের মধ্যে আছে না তার অনেক তাদের মধ্যে সবাই মনে হয় কেউ কেউ যারা তথাগত পুঁথিগত বিদ্যায় বিশ্বাসী যারা তাদের তাদের ওস্তাদদের বিশেষ করে যারা আহুল কালাম কালাম শাস্ত্রবিদ্যের পথ মতের উপর চলে পথের উপর চলে তারা কিন্তু এই তাহিদের মধ্যে বিভ্রান্তি তার রয়েছে তাহিদের সংঘাতে বিভ্রান্তি রয়েছে কারণ এর কারণ কি আসলে কারণ হচ্ছে এটাই তথাকথিত দার্শনিকদের অনুসরণ করেছে কালাম ইয়ারা মোর্জাজারা দার্শনিক অনুসরণ করেছে মোরতাজিলার আর দার্শনিকরা কি করতো আল্লাহ তালার তার ব্যাপারে তারা বলতো যে তা আল্লাহ তালার অস্তিত্ব বিবেকে স্বীকার করে নেয় বাইরে নয় এতে একটু সামনে এগিয়ে আসছে মোর্চাজার মোর্চাজ বলতে আরম্ভ করলো কি আল্লাহ তালার অস্তিত্ব বাইরে আছে তবে তার কোনো গুণ নেই গুণকে অস্বীকার করতে হবে এরা এসে মোর্তাজাদের একটা কথা ছিল কাদিম যে একটা প্রাচীন একটা গুণ বলতে একটা প্রাচীন নাম গুণ কাদিম আল্লাহর নাম কাদিম আল্লাহর গুম একটাই তারা বলতো এটার মধ্যে সব কিছু ঢুকে দিয়েছে এরা যারা আশায় মাতৃ এরা তারা তাদের সাথে তর্ক করতো করতে করতে কিছু নীতি তারা মেনে নিলো এর মধ্যে একটি নীতি হচ্ছে আল্লাহ তাল্লাহ কাদিম গুণটা মেনে নিচ্ছে আল্লাহ তার নামও কাদিম গুণও কাদিম এই কাদিম সাব্যস্ত করতে গিয়ে এখন তারা যা কিছু তাদের কাছে কাদিম বিভরীত হবে সবাই বাদ দিয়ে দিয়েছে অথচ কোরআন কাদিম আল্লাহ তার রসুল কখনো তাকে কাদিম নামে ঘোষণা করে নাই কাদিম আল্লাহর কোনো নামও নয় আল্লাহ কাদিম আল্লাহর গুণের গুণ হতে পারে গুণের গুণ কি কাদিম প্রাচীন হচ্ছে প্রাচীন সুলতানের সুলতান প্রাচীন তার ক্ষমতা এটা বলেছেন ক্ষমতার গুণ হয়েছে আল্লাহ সরাসরি তার গুণ আল্লাহ উল্লেখ করেন কোথাও আউজ আজ বাম ও সুলতান ইল কাদিম এখানে শুধু উল্লেখ করা হয়েছে এটা হচ্ছে কাদিম বা প্রাচীন হওয়া এটা আল্লাহর কোনো গুণ নয় আল্লাহ আউ্ল তিনি সর্বপ্রথম এটা হচ্ছে আল্লাহ তালার গুণ হুয়াল আউ্ল ওয়াল আখর জাহের তিনি সর্বোত্তম ওয়াল আখ তিনি সর্বশেষ ওয়াল জাহের তিনি সবার উপরে ওয়াল বাহাত তিনি সবার নিকটে এটা হচ্ছে এটা অর্থ এটা অর্থ এই নয় যে অনেকে অর্থ করে থাকেন অজাহের অর্থ হলো তিনি প্রকাশ্য আর বাতেন অর্থ তিনি সব গোপনে এই যে অর্থ নয় এটা এটা এই অর্থ শুদ্ধ নয় এই অর্থ এই জন্য রসুল্লাহ সাল্লাহ ইসলাম তিনি নিজে ব্যাখ্যা করে দিয়েছেন হাদিসটির আল্লাহ আন্তর আউ ফালাইসে কাবলা কাসাই ও আন্তর আখরু ফালাইসে বাদা কাসাই ও আন্তর ফালাইসে ফাউকা কাসাই ও আন্তর বাতন ফালাইসে দুনা কাসাই রসুলের ব্যাখ্যার চেয়ে সুন্দর ব্যাখ্যা কেউ দিতে পারবে না নিজের মন মতো ব্যাখ্যা না দিয়ে রসুলের ব্যাখ্যাটা গ্রহণ করি এই জন্য তারা কি করেছে আল্লাহ তালার আউ্বাল গুনটি দিলে তাদের জন্য সমস্যা হতো না সমস্যা হচ্ছে কাদিম দিছে আউ্বাল দিলে আউ্বাল আল্লাহ আউ্বাল তিনি সৃষ্টি করেছেন সবকিছু হইতে পারে যখন কাদিম দিছে এখন কাদিম শব্দের সাথে যা মিলে যাবে তা বাদ এক দ্বিতীয়ত কাদিম শব্দের বিপ কাদিমের সাথে হাদিস কিছু দেখা গেলেই এখন হচ্ছে কেন এটা তো কাদিম না হচ্ছে আল্লাহ তালার জন্য এটা হতে পারে না এই সিস্টেমে যখন মোতাজারের একটা ভুল ধারণা দিয়ে দিল ঠিকই আশা এবং দিয়া তাদের যে নেতারা তারা সেটা গ্রহণ করে নি কারা গ্রহণ করে নিছে এরকম জিনিসগুলো নেতাদের মধ্যে বিখ্যাত হচ্ছে রাজি আমিদি শাহরাস্তানি এরা আসলে বিখ্যাত নেতা এবং গাজালি কোনো কোনো পর্বে পরিপূর্ণভাবে না আসলেও পরবর্তীতে তিনি সঠিক জায়গায় চলে আসছেন কিন্তু কোনো কোনো পর্বে এরা সবাই মত পোষণ করত কি তারা পোষণ করতো এটাই যে আল্লাহ তালা তাহ হচ্ছে এটা আল্লাহেদু শাহরাস্তানি বলতেছে আল্দু হুসে উল্লেজি এমন এক সত্তা হবে যার কোনো ভাগ বলা যাবে না অর্থাৎ যেমন হাত তার পা চোখ খুলতে ভাগ হয়ে যাবে এটা বলা যাবে না মতা বিবাজীন কোনোভাবেই যার সত্তাকে ভাগ করা যাবে না অর্থাৎ তার কোনো সত্তাগত গুণ উল্লেখ করা যাবে না ওলা তকবালুস্বা এ কথাই বলছি আচ্ছা ফল বা রিটা ওয়া হেজুন ফিদায়তি সংজ্ঞাটা শোনেন বা রিচা আল্লাহ তালা ওয়া হেদুল ফিদায়ি লা কাসি মেলা সত্তা তিনি এক যার কোনো ভাগ নেই অর্থাৎ তার কোনো বলা যাবে না সত্তার মধ্যে তার সত্তাতে গিয়ে তার গুণগুলো আছে যেমন তার চোখ আছে তার হাত আছে তার পা আছে তার আঙ্গুল আছে এগুলো কোনোটাই বলা যাবে না পায়ের গোসা আছে নলা আছে এগুলো কোনটাই বলা যাবে না কারণ এটা বলে তাহুলবি ফিরিত হয়ে যাবে অর্থাৎ এগুলি না বলার জন্য তাহিদ বানাচ্ছে আচ্ছা দ্বিতীয় কি গুণের মধ্যে তিনি এক সুতরাং তার সাবি হবে না সাবি অর্থ কি সাদৃশ্যপূর্ণ কোনো গুণ থাকতে পারবে না অথচ আল্লাহ তার নিজে সাব্যস্ত করছেন কি সাব্যস্ত করছেন তিনি বন্দাকে বলেছেন অহুয় সামিউল বাসির নিজেকে বলেছেন অহুয় সামিউল বাসির আর বন্দাকে বলেছেন যে আল্লাহ সামি বাসিরা মানুষও সামিউল বাসির হয় সাবি হয়ে গেল সাবিত করা হয়েছে নিষেধ করা হয় না মাসাল নিষিদ্ধ করা হয়েছে হুব হু একরকম হওয়া কিন্তু শব্দ মিল নিষেধ করা হয়নি অথচ তারা শব্দ মিলটাকে নিষেধ করা হচ্ছে করতেছে নিজের পক্ষ থেকে আবিষ্কার করেছে এর মাধ্যমে তারা কি করেছে যখন বলে ওয়াহেদি সিফাত সাবি আলাহু যত কিছু আল্লাহ সিফাত আছে যখন মিলে যাচ্ছে এটা বাদ মিলে যাচ্ছে এটা বাদ আল্লাহর সাথে কোনোভাবে সামঞ্জস্য হয়ে যাচ্ছে না বাদ সমগ্র সাদৃশ্য হয়ে যাচ্ছে বাদ এটা করতে করতে আল্লাহ সমস্ত সিবাত করা শুধু ষাটটা সিবাত মানে তাও বিবেক দিয়ে মেনেছে তো বিবেক ওগুলি কেন মেনেছে ওগুলি আসলে মানছে এগুলি না মানলে তো অস্তিত্ব শিকারে করা যায় না এই জন্য অস্তিত্ব মানছে তার বিবেক দিয়েগুলো শিকার ওগুলির মধ্যেও কিন্তু আপনি যে আলোচনা করেন ওগুলো আপনি পাবেন কিরকম তারা বলছে আল্লাহ শোনা শ্রবণ শ্রবণ আছে আল্লাহ শোনে তো মানুষ তো শোনে তাহলে একরকম হয়ে গেল না বাদ দেখ তারা এটা বাদ দেয় ওটা তারা মেনে নিচ্ছে কেন কিন্তু বিবেকে ধরে সবগুলি বিবেকে ধরে যদি ধরে সবগুলি ধরে না তাহলে কোনোটাই ধরে না বিবেক তো আপনার সীমাবদ্ধ আবার দেখেন বলতেছে যে তার তিনি তার আসুর উপর ওঠা মানা যাচ্ছে না কেন এটা তো একটা মানুষের মতো হয়ে যাচ্ছে আচ্ছা তো তার তিনি কথা বলা মান কি করে কথা তো মানুষ বলে এটা কিভাবে বলে এটা কিভাবে মানে নেন এটাকে তারা উত্তর দিতে পারবে না কিন্তু অর্থ হচ্ছে তারা সাবি কোন একটা শোভা যেটা ইচ্ছা এটা দিয়ে শব্দটা দিয়ে যে সাদৃশ্য দেখাইয়া যে কোনো জিনিস বাদ দেওয়ার জন্য তারা কিন্তু এই শব্দটা আবিষ্কার করেছে আল্লাহ তালা কোরআন এবং আল্লাহ তালা আল্লাহ তার রসুল কখনো বলেন নাই যে আমার কোনো সাবি নেই তিনি বলছেন লাইস একা মিসলি হিসেই আর মিছিল বলা সব একেবারে হুবু হয়ে একরকম হওয়া কোন নাম শব্দ মিলে হলে এটা কোনো সমস্যা নেই এসে রাখে লবজি কোনো সমস্যা নাই শব্দ মিল হলে কোনো সমস্যা নাই কিন্তু গুণ প্রত্যেকে তার যে কোনো গুণ তার সত্তা অনুসারে হয়ে থাকে মানুষের গুণ যে শোনে তা সে যেরকম তার গুণ শোনাটা সেরকম গরুর কান মানুষের কান একরকম না হ্যাঁ কারো মানুষের মুখ আর সাপের মুখ একরকম না যদি দেখ এরকম যারা মনে করে থাকে এটা হচ্ছে প্রত্যেকটা জিনিসের দরজার হাত তাহলে মানুষের হাত এক না এটা প্রত্যেকটা জিনিস সত্তা অনুসারে তার গুণ হয়ে থাকে তোর আলামিন তিনি তার গুণ তার মতো এরকম এই এই সামান্য মিল হওয়ার কারণে তোর আল্লাহ তো অস্তিত্ব আছে মানুষের অস্তিত্ব আছে অস্তিত্ব অস্বীকার করবে এই মিল তো মিল উদ্দেশ্য না তোর বোঝা গেল যে এই সবই শব্দটি তারা ভুল করেছে যে এই শব্দটির মাধ্যমে তারা আল্লাহ সিফাতকে অস্বীকার করেছে বরং দরকার ছিল বলা যে ওয়াহেদিন ফির ওয়াহেদুন ফি সিফাতি বলা দরকার না যে নসবতু সিফাতাহু বলা দরকার ওয়াহেদুন বলা তো আরেকটা ভুল ওয়াহেদুন মানে কি একক কি তার সিফাতে এক তো জিনিস না সিফাত তো অনেক একক সত্তা বলতে পারে তার সিফাতের মধ্যে হ্যাঁ এটা বই বলতে পারে অর্থ কিন্তু সমস্যা হচ্ছে তা সিফাতের মধ্যে লা শাবি আলাউ বলতে হয় বলতে হয় লা মাসি আলাহু তার মত আর কেউ নেই যেমন আল্লাহ বলেছেন লা ওহু সামি লাইসা কা মিসলিহি ওয়া সামিউল বাসির তারপর কি বলছে ওয়া ওয়াহেদুন ফি আফআলি লা শারিকা লাহু তার কাজের মধ্যে একক সত্তা তিনি তার কোনো শরিক নেই এটা শুদ্ধ বলেছে অর্থাৎ তিনি সৃষ্টি করেছে আর কেউ সৃষ্টি করে নাই এটা তারা শুদ্ধ বলেছে তো দুইটা ভুল করেছে তাহিদের সংজ্ঞার মধ্যে প্রথম প্রথম ভুল হচ্ছে ওয়াহেদুন বিদায় কাসিমালা কাসিম তার এমন এক এমন এক সত্তা তিনি একক সত্তা যে তার সত্তার মধ্যে একক তার কোনো কাসিম নেই অর্থাৎ তার কোনো সিফাত জাতীয় হতে পারে না কোনো গুণগুলি অস্বীকার করে বসছে ও ওয়াহেদুন ফি সিফাত এমন সিফাতের মধ্যে তিনি একক সত্তা যার কোনো সেবি মাসির হলেও তো সেবি বানাই তারা সমস্ত আল্লাহ সিফাত গুলিকে অস্বীকার করে বসছে আল্লাহ যে সমস্ত ফেলিয়া সিফাত অস্বীকার করছে এরপর আফরাদ আফরা শরিক আলহ তার কর্মকাণ্ডে তিনি এক তার কোনো শরিক না হ্যাঁ আসমান জমি সৃষ্টি করেছে তিনি আখেরা তিনি তৈরি করবেন এখন জান্নাত জাহান্ন তিনি সৃষ্টি করেছেন এগুলি যে তারা বলে থাকে এটা এইটুকু শুধুমাত্র শুদ্ধ হয়েছে কিন্তু সমস্যা হচ্ছে এক জায়গায় দুইটা ভুল করেছে আর একটা বিরাট জিনিস বাদ দিয়েছে সেটা কি এবাদত একমাত্র আর জন্য করতে হবে এটা মোটেই উল্লেখ নেই অর্থাৎ এর অর্থ হচ্ছে তারা আল্লাহ তাহিদকে শুধুমাত্র বিশ্বাসী মধ্যে রেখেছে তাদের মতে যে কেউ বিশ্বাস করবে তাদের মতে যে কেউ বিশ্বাস করবে যে সত্তাতে তিনি এক গুণে তিনি এক কর্মে তিনি এক বাস তার তাহিদ হয়ে গেছে এখন তার ইমানদার হয়ে গেছে না ইমানদার ন আপনি জানেন যে আরবের মুর্শিখরা এর কোনটা অস্বীকার করতো না আরবের মুর্শিখরা আল্লাহ তালা কখনো বলতো না যে তার কোনো কাসিম আছে আর একজন ভাগ আছে বলে না বলতো না তারা আল্লাহ তালা সিভাতকে কোনো সাতাশ বিদিত না আল্লাহ আফাল স্বীকার করতো তারা বলাই তারা আর তারা স্বীকার করতো কিন্তু তারা কোন জায়গায় সমস্যা করছিল সমস্যা করছিল এবাদতে সেটা তাদের কথায় সঙ্গে আসেই নেই আমি এটা বলছি না যে তারা আল্লাহ সাহায্যে কারা বাদ করে কিন্তু না সঙ্গে আসে নাই তারা আবাদ করে কি জন্য আল্লাহ করে না কারণ তারা কোরআন বুঝছে কিছু কিছু বুঝে তারা বলছে যে ওই সঙ্গে বাদ থাকা যাবে না বরং আমাকে আল্লাহর এবাদতে করে যেতে হবে ওই জন্য করে এই জন্য তাদের মধ্যে আবার সমস্যা আছে কোনটা তারা দেখেন যে অনেকে আবাদ হচ্ছে আল্লাহ সারা কারা এবাদ করতেছে তারাই এ করবে না মনে করবে যে তো ভুল করতেছে কিছু বলবে না তারা এনে কাফের কুকুরিক তাই কিছু করবে না অথচ আল্লাহ যে কাঁফের কুফুরি কাফের হয় আল্লাহ সাহাউনে আবাদ করলে যে সঙ্গে সে মুর্শ্রিক হয়ে যায় এবং ইমান থেকে বের হয়ে যায় এটার জন্যই রসুল্লাহ সমস্ত আল্লাহ রসুল মহম আসছেন সমস্ত নবী রাসুল করে আসছেন পিতাভ নাজির করেছেন যুদ্ধ হয়েছে এটার জন্য কারণ আবু জাহালটা কখনো অস্বীকার না যে আল্লাহ তাল্লাহর অস্তিত্ব আছে তার শরীর তার কোনো শরীর তার কোনো কাসিম নেই এটা অস্বীকার করতো না আল্লাহ শাবী এটা অস্বীকার করতো না আল্লাহ রাহালকে অস্বীকার করতো না অস্বীকার করতো কোনটা একমাত্র আল্লাহর এবাদ করতে হবে আর কারো বাদ করতে হবে এটাকে অস্বীকার করতো এটা তাদের সংজ্ঞায় আসেনি এটা সংজ্ঞায় আসেনি তো তারা তাহিদ কি বুঝেছে শুধু আহিদের মধ্যে তারা তিনটে শব্দ বলেছে দুইটাই গুণ একটা শুদ্ধ আর একটা আনেই নেই একটা মোটেই আসে নেই তাহিদের চারটি অস্তিত্ব সত্তা সিফাত আসমা আফল আর নামগুলি স্বীকার করেছে সত্তা হিসেবে স্বীকার করে তারা কিন্তু আল্লাহর গুণগুলি স্বীকার করে না অনেকগুলি সাতটি মাত্র স্বীকার করে অন্যগুলির নাম এদাফি এগুলি আসলে একই জিনিস ঘুরে ফিরে একই নামকে তিনবার করে করে তারা একুশটা বানায় কেউ কেউ কিন্তু আল্লাহর গুণের কি শেষ আছে আল্লাহ গুণগুলি সিফাতি জাতি গুণগুলি অস্বীকার করে যদিও তাদের পূর্বীরা জাতি জাতিগুণগুলো সপ্তাহ গুণগুলো অস্বীকার করতো না পরবর্তীরা আসে সবগুলো অস্বীকার করে দিয়েছে আমি এই সংজ্ঞা নিশ্চিত বানাই নাই এই সংজ্ঞা শাহরাস্তানি শাহরাস্তানিক দা উল্লেখ করেছেন এবং মিলাল নেহালে উল্লেখ করেছেন অনুরূপভাবে এটা পরবর্তী লোকেরা আইটিআ গ্রহণ করে নিয়েছেন বাইজুরি কি বলতেছে বাইজুরি জাহর তহিদের মধ্যে আব ইব্রাহিম আল বাইজুরি একই কথা উল্লেখ করেছেন যে এটা কি একটা সংজ্ঞা তাদের সব জঙ্গের মুক্ত করবে ওয়াহেদিজাত ওয়াহিদুন ফী আফআলিহি লা শারীকা লা এটা বলছে কিন্তু ওয়াহিদুন ফি เอ่อ উলুহিয়তিহি লা শারীকা লা এটা কোনদিন বলে না এর অর্থ হচ্ছে এর মাধ্যমে তারা স্বীকার করে যারা বলতে চাইছে এটা কেউ যদি এক সত্তাকে মেনে না তাহলে হয়ে গেল তার সেই তাওহীদ বৈধ হয়ে গেল না এটা কখনো না তাওহীদের যে জিনিসটা হতেই হবে যে জিনিসটা হলো অণুগুলি হয় সেটা হচ্ছে একমাত্র আল্লাহর জন্য ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য ইবাদত হবে বাকিগুলো হতে পারে বাকিগুলো এসে যাবে কিন্তু একমাত্র আল্লাহর ইবাদত না হলে বাকিগুলি বাকিগুলি আসেনি কোনোটা আসেনি এটাকে বলে ইস্তিলজাম এবং তাদামুন বলা হয় অন্যগুলি বললে এটা লাজিম হয় যে তুমি স্বীকার করে থাকো একমাত্র আল্লাহর এবাদত করতে হবে আর একমাত্র তুমি স্বীকার করতে একমাত্র আল্লাহ আমাদের তিনি সত্তা রয়েছেন তার তার মতো আর কেউ নাই স্বীকার করে থাকো তুমি যদি মনে করো তার গুণ রয়েছে তুমি যদি মনে করো তার আফাল রয়েছে তাহলে যে কাজটা তোমাকে করতে হবে একমাত্র তারই এবাদ করতে হবে আর করে বাদ করা যাবে না অন্য কারো বাদ করলে সেটা শিরিক হয়ে যাবে এটা হচ্ছে মূল কথা হইতে এইটা না করে তোমরা উপরে তিনটা মানছো নিচেরটা মানা তাহলে মূলত তোমরা তাহিদ আসল জায়গায় পৌঁছতে পারো না এখন যে তাহিদ নবীর আসুলগঞ্জ যে তাহিদ নিয়ে ফেরত হয়েছে সেটা এখানে কেউ পৌঁছতে পারেনি এটা হচ্ছে আশায় ও মাতুলি উভয়ের সংজ্ঞা এটা এখানে কোনো আসল নতুন কিছু নাই এরা আসলে বুঝতে পার বুঝতেই পারেনি তাহিদের মূল জিনিস যে তাহিদ লাম্বি রসুল কোনটা এটা তারা বুঝতে পারেনি তাহলে আমরা বুঝতে পারছি আশায় ও মাতুলি এদের ভুলটা কোন জায়গায় আমরা আবারও বলছি যে এটা তারা তাদের হচ্ছে মূলত যে জিনিসটা এটা হচ্ছে তাদের এই জিনিসটা ভুলটা হচ্ছে তাদের তথাকথিত ওস্তাদদের মোটাজেরাদের ওস্তাদ হিসেবে মেনে মেনে নেয়া এবং দার্শনিক ওস্তাদ হিসেবে মেনে বিব্যক্তি প্রাধান্য দেয়া এবং সলভে সালের নীতিকে প্রাধান্য না দেওয়া কোরআন হাদিসকে প্রাধান্য না দেওয়া না বোঝার চিন্তা না করা বোঝার চিন্তা না করা এর মাধ্যমে তারা এই বিভ্রান্তি পড়েছে এজন্য আমাদের ফিরে আসতে হবে কোরআন এবং সুনের দিকে এবং বলতে হবে যে না তা হয়তো এইভাবে নয় তা হয়তো হচ্ছে ইফরাদুল্লাহ তালা ফি দাতি অফি আসমাহি অফি সিফাতিহি অফি আফ আলিহি অফি আবাদাতিহি এগুলি হচ্ছে পাঁচটি জিনিস যতক্ষণ কিন্তু না হবে তাহদ হবে না এর একটি জিনিস কম হলে তাহুদ হবে না এর তাহলে একটা সে পেয়েছে তাহিদ পায়নি এ না যাতে না খাতে মুক্তির জন্য সে যথেষ্ট হবে না সেটা যদি কোনো কারণে এর কোনো অংশ বাদ পড়ে যায় কোনো অংশ বিশ্বাসের সমস্যা হয় বা আমলের সমস্যা হয় তাহলে সে মোর্শেক এবং সে তাহবাদী হতে পারবে না আল্লাহ আমাদেরকে বুঝার অভিজ্ঞান করুন সালাম আলাইকুম রহমতুল্লাব